না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন, এই যে ফিতনা। বাঁচতে পারছি পারছি না, সুদ থেকে বাঁচতে পারছি না, বেহায়াপনা থেকে বাঁচতে পারছি না, পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে? যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে, নগ্ন ছবি চলেই আসবে, আলেম জালেম এভরিবডি আসবেই। তারপরে আপনার মাদক, এই মাদকের ফিতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে? এরকম অনেক ফিতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না। আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু আমরা এরকম সামাজিক ফিতনাগুলো থেকে কেউই সেফ না। এই যে আপনাদের এলাকায় যে ফিতনাগুলো ছড়িয়ে পড়েছে, আস্তে আস্তে বাড়ছে না, এমন ফিতনা বেড়ে যাচ্ছে। তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে, তাহলে এই পৃথিবীর সমস্ত ফিতনা একসাথে করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি কি বোঝাতে পারছি? পৃথিবীতে চলমান যত ফিতনা আছে, ব্যক্তিগত ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, সব ফিতনাগুলো এক জায়গায় করলেও মসীহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেও নাই, আসবেও না। প্রত্যেক নবী আলাইহিসসালাম তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতেন। এমনকি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নূহ আলাইহিসসালাম, ওই কত বছর আগের নবী, তিনি পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। সে কোথায় আছে? সে পৃথিবীতেই আছে। তার কি জন্ম হয়েছে? উত্তর, হ্যাঁ, তার জন্ম হয়েছে। সে কি এখন আত্মপ্রকাশ করেছে? উত্তর, না, সে এখনও মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই। সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? উত্তর, জিউসদেরকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে। দাজ্জাল কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? ইহুদিদেরকে নিয়ে। আমার কথা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এত বড় ফিতনা, সে 40 দিন পৃথিবীতে বিচরণ করবে। কয়দিন? 40 দিন। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে। কিরকম? মানে সে ইলাহ দাবি করে বসবে, আল্লাহ পাক তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে ফিতনায় পরীক্ষা করার জন্য। যারা ওর উপর ইমান আনবে, দাজ্জালের প্রতি ইমান আনবে, দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে। তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম। মানে অরিজিনাল জান্নাত জাহান্নাম নয়, কারণ জান্নাত জাহান্নামকে হাতে নিয়ে ঘোরা যায়? যায় না। আমাদের কিছু প্রোটেস্টেন্ট মুসলিম ভাই আছে, তারা মনে করে যেটা হাদিসের শব্দ ওইটাই, মানে হাদিসের যেটা শব্দ সেটাই, এর কোনো ইন্টারপ্রিটেশন ব্যাখ্যায় তারা বিশ্বাস করে না। তাহলে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নামের ব্যাখ্যা আপনি কী করবেন? সত্যি সত্যি কি হাতে জান্নাত জাহান্নাম নিয়ে কেউ ঘুরতে পারে? পারে না। মানে কি? মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে, তার আনুগত্য করে, দাজ্জাল তাকে জান্নাতের নাজ নেয়ামত দিবে, পৃথিবীতে নাজ নেয়ামত দিবে, সে স্বাচ্ছন্দ্যে থাকবে, তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হবে, তার স্ট্যাটাস ভালো হবে, পৃথিবীতে তো ভালো থাকবে। আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে, তার বিরুদ্ধে দাঁড়ায়, তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে, অন্যায় করবে, জুলুম করবে, তার অবস্থা পৃথিবীতে হেয় প্রতিপন্ন হয়ে যাবে, জান্নাত জাহান্নাম। দাজ্জাল এর বাহন হবে একটা গাধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই গাধার লম্বা প্রশস্ত কান থাকবে, যেই কানের নিচে কত হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। তো এখন এটা কি সত্যিকারের গাধা? দাজ্জালের কানের কথা বলা হচ্ছে, এই কানটা কি সত্যিকারের কান? যার নিচে এমন কোনো গাধা কি আছে, বড় কানওয়ালা যে আকাশে উঠতে পারে? এমন কোনো গাধা কি আছে যে আকাশে উঠতে পারে, যার বড় কান আছে, যার কানের নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারে? আছে? নাই। তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবিক গাথা বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে এমন কোনো বাহন যেটা আকাশ ফ্লাই করতে পারে এবং এত অত্যাধুনিক হবে যার পাখার নিচেই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে, এয়ারক্রাফ্ট হতে পারে, আল্লাহু আলাম। এক কথায় সংক্ষিপ্ত করে বোঝেন, দাজ্জাল পুরো বিশ্বটাকে রুল করবে, শাসন করবে, ঠিক আছে? কাদেরকে নিয়ে শাসন করবে? কাদেরকে নিয়ে? ইহুদিদেরকে নিয়ে। আচ্ছা, ইহুদিদের মধ্যে দুটা ভাগ আছে। এক ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কিছু ক্ষেত্রে তারা তাওরাত, এই যে জাবুর, ইঞ্জিল, এগুলোর প্রতি একটু মানে অনুগত আর কি। আরেকগুলো আছে বেশিরভাগই, এরা হচ্ছে বদ প্রকৃতির। এরা এই পৃথিবীতে, সারা পৃথিবীতে জায়োনিস্ট মুভমেন্ট ছড়িয়ে দিয়েছে এবং তারা বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন, এবং তারা সারা বিশ্বের যত মানে সেন্সিটিভ ইস্যুগুলো হচ্ছে এর পিছনে কলকাঠি নাড়ে আর কি। এখন যদি কাউকে, মনে করেন আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় এবং আপনার সাথে কিছু অনুসারী থাকে, তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। তো আমার কথা বোঝেন, মনে করেন আমি
মনে করেন যে আমি বিশ্ব যদি শাসন করতে চাই তাহলে আমার তো কিছু মানুষ লাগবে, লাগবে না? লাগবে, আচ্ছা। তারপরে আমার তো একটা ভূখণ্ড লাগবে, লাগবে না? একটা দেশ লাগবে না? একটা সার্বভৌমত্ব লাগবে না? আমাকে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে না? কারণ ইকোনমি নিয়ন্ত্রণ করতে না পারলে কি ওয়ার্ল্ডকে শাসন করতে পারবে? মনে করেন ওয়ার্ল্ডের ব্যাঙ্কিং সিস্টেম ইকোনমিকে কেউ নিয়ন্ত্রণ করছে না, সে কি রুলিং স্টেট হতে পারবে? শ্রীলঙ্কা, সে কি বিশ্বের রুলিং স্টেট? সে কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে? বরং সে তো দেউলিয়া হয়ে গেল, তাই না? আমেরিকা, ইসরায়েল, ওরা কি দেউলিয়া হয়েছে? না। তারা কি বিশ্বের অর্থনৈতিক বিষয়কে নিয়ন্ত্রণ করে? করে। চায়না, তারা কি দেউলিয়া হয়েছে? তারা কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে? পারে। তো এক কথায় বোঝেন, আপনাকে যদি রুল করতে হয় সারা ওয়ার্ল্ডকে, প্রথমত আপনার একটা ল্যান্ড লাগবে, একটা কিছু মানুষ লাগবে আপনার, এবং সেই মানুষগুলো রামসাম যদুমধু হলে হবে না, সেই মানুষগুলো হতে হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মানুষ, ট্যালেন্টেড মানুষ, যারা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখে। সায়েন্টিস্ট লাগবে আপনার, আপনার ইকোনমিস্ট লাগবে, আপনার কলামিস্ট লাগবে, মিডিয়ার পার্সন লাগবে, পলিটিশিয়ান লাগবে, সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষ লাগবে। এই মানুষগুলো কি তারা জোগাড় করতে পেরেছে? পশ্চিমা সভ্যতা পেরেছে? আচ্ছা, আর কি লাগবে? আপনার নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, এবং ভূখণ্ডটা স্বাধীন হতে হবে, কারো পরাধীন হলে চলবে না। ইসরায়েল কি স্বাধীন হয়েছে? ইহুদিরা কি রাষ্ট্র গঠন করেছে? করে নাই? আপনারা তো খবরই রাখেন না দেখি। ইহুদিরা কি রাষ্ট্র গঠন করে নাই? কত সালে বলেন? সুবহানাল্লাহ, এমনি হবে না। 1948-এ তো রাষ্ট্র গঠন তো অনেক আগেই হয়েছে, 1948-এ তো সে জানান দিয়েছে, কিন্তু রাষ্ট্র গঠন অটোম্যানদেরকে হারানোর পরেই হয়েছে। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তারপরে অটোম্যান এম্পায়ারদেরকে হটিয়ে তারা তো রাষ্ট্র মোটামুটি দখল করেই ফেলেছে। তারপর আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে, মাত্র 1948-এর দিকে এসে তারা পুরো বিশ্বকে জানান দিয়েছে আমরা একটা পুরো রুলিং স্টেট হতে যাচ্ছি আপকামিং। তো যাই হোক, তারা রাষ্ট্র কায়েম করেছে, যেটা আপনারা জানেন না। তো যেটা বলছিলাম, আপনাকে সারা ওয়ার্ল্ড রুল করতে হলে প্রথমত আপনার স্টেট লাগবে, স্টেট ওরা কায়েম করে ফেলেছে। আপনার স্টেটের রাষ্ট্রের সার্বভৌমত্ব দরকার আছে, এটাও ওদের হয়ে গেছে। আপনার সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম, অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে, তারা সেটা করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করছে, IMF-এর মাধ্যমে করছে, আরও বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে তারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। আপনি এর বাইরে যেতেই পারবেন না, এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না। এবং আরও কি দরকার? ম্যান পাওয়ার, জনসমষ্টি দরকার। এই জনসমষ্টির জন্য তারা ইউনাইটেড নেশনস ফর্ম করে ফেলেছে। আপনি ইউনাইটেড নেশনসের বাইরে যেতেই পারবেন, কেউ পারবে না। এখনকার এই রাষ্ট্রের, এই বিশ্বের কারো পক্ষে সম্ভব না, এর বাইরে গিয়ে কিছু করা কারো পক্ষে সম্ভব না, করতে গেলেই শেষ করে ফেলাবে। আর কি দরকার আপনার? সারা ওয়ার্ল্ডের মিডিয়া প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে। মিডিয়া নিয়ন্ত্রণে না থাকলে আপনি ইসলামকে আর মৌলবাদী সন্ত্রাসী ধর্ম বলে প্রচার করতে পারবেন না। তো মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে, মিডিয়া অলরেডি নিয়ন্ত্রিত, ওদের সমস্ত বড় বড় মিডিয়া ওদের হাতে। আর কি লাগবে আপনার? টেকনোলজি,